হরে কৃষ্ণ মাই ডিয়ার ফ্রেন্ড, আশা করি তোমরা ভীষণ ভালো রয়েছো। তো আজ আমাদের ধাম দর্শনে আমরা দর্শন করতে চলে এসেছি লালজি মন্দির। এই লালজি মন্দিরের পিছনে রয়েছে প্রচুর অলৌকিক কাহিনী এবং পুরনো একটি ইতিহাস। এই লালজি মন্দিরের প্রবেশ পথে আপনারা দেখতে পাবেন একটি শিব মন্দির। এই শিব মন্দিরটি স্থাপন হয়েছিল 1849 খ্রিস্টাব্দে। তো এই শিব মন্দিরের গা ঘেঁষে রয়েছে প্রচুর অলৌকিক কাহিনী, রামায়ণ মহাভারতের বিভিন্ন লীলা পোড়ামাটিরভাবে এখানে খোদিত রয়েছে। তো এই মন্দির চত্বরে আপনারা এরকম পোড়ামাটির কারুকার্য আরও অনেক কিছু দেখতে পাবে। তো লালজি এখানে যে মন্দিরটা আছে বিরাজমান, সেই লালজি হচ্ছে কৃষ্ণের একটি রূপ, সেখানে এইখানে লালজি অর্থে ব্যবহার করা হয়েছে, এখানে লালজি হিসাবে পূজিত হয়। তো একটা সময় এখানকার রাজা, বর্ধমানের রাজার মাতা ব্রজকিশোরী দেবী, তিনি বৃন্দাবন যাত্রা করেছিলেন। অ্যাকচুয়ালি তখনকার সময় বৃন্দাবন যাত্রা ছিল খুব কঠোর। তো তিনি আর এই বৃন্দাবন যাত্রার আশা পূরণ হয়েছিল, তার জন্য তিনি বৃন্দাবন যাত্রা করে এসে তিনি যখন এই কালনাতে আসেন, কালনাতে এসে তিনি এই মন্দিরটি স্থাপন করেছেন। তো সেই মন্দিরটি আজ লালজি মন্দির নামে প্রসিদ্ধ। তো আমরা এই চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য, যে ন্যাচারাল পার্ক, এগুলো দর্শন করার পর আমরা এখন লালজি মন্দিরে প্রবেশ করব। কিন্তু দুর্ভাগ্য, আমরা যখন লালজি মন্দিরে প্রবেশ করি তখন লালজি মন্দিরের ভেতরে যে মেইন ফটক রয়েছে সেটা বন্ধ হয়ে যায়। তো তার জন্য আপনাদের আমি সরাসরি লালজিকে দর্শন করানোর সৌভাগ্য না পেলেও আপনাদের আমি একটা সুযোগ করে দিয়েছি লালজিকে দর্শন করার। তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে লালজি। তো আপনারা কখনো সময় পেলে অবশ্যই আসবেন কালনায়, এবং কালনায় এসে 108 শিব মন্দিরের অপোজিটে যে রাজবাড়িটি রয়েছে সেই রাজবাড়িটির মধ্যে রয়েছে এই মন্দিরটি। তো এখানে আসলে আপনারা সুন্দর দর্শন করতে পারবেন। এই মন্দিরের গা ঘেঁষে রয়েছে প্রচুর পোড়ামাটির কারুকার্য, যেগুলো আপনার ভীষণ ভালো লাগবে। তো এখানে রয়েছে রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন লীলা এবং প্রদর্শনী এই দেওয়ালের গায়ে পোড়ামাটিরভাবে খোদিত রয়েছে। এগুলো এখন ধ্বংসপ্রায়, কিন্তু আর্কিওলজি ডিপার্টমেন্ট কলকাতা থেকে এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। তো এখানে আসলে আপনার এই স্থানটা অবশ্যই দর্শন করবেন। এই স্থানটা আপনারা যদি দর্শন না করেন তাহলে আপনাদের কালনা ভ্রমণ অত্যন্তভাবে ব্যর্থ আমি মনে করি। তো এরপর আপনাদের আমি নেক্সট পরবর্তী পার্টে আমি দর্শন করাবো চৈতন্য মহাপ্রভুর ঝলক দর্শন, এবং চৈতন্য মহাপ্রভু এখানে এসে যে স্থানে বিশ্রাম নিয়েছিল সেই স্থানটি আপনাদের আমি দর্শন করাবো। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই মন্দির প্রাঙ্গণে আপনাদের কিছু সময় কাটালে অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই মন্দিরে শুধু এই পোড়ামাটির কার্য নয়, আরও রয়েছে এখানে গিরি গোবর্ধন। এখানে আপনারা দেখতে পাবেন গিরি গোবর্ধন, দেখতেই পাচ্ছেন এটা এখানে গিরি গোবর্ধন হিসাবে পূজিত হয়, যেটা বৃন্দাবন যাত্রা করে এসে উনি এটাকেই, মানে ব্রজকিশোরী দেবী এটাকেই মানে বৃন্দাবন হিসাবে, গুপ্ত বৃন্দাবন হিসাবে দেখেছেন। তো চলুন, অনেক কথা হলো, আশা করি আপনারা, আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর মায়াপুর ব্লগের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব তো আশা করতেই পারি। আর প্রথম পার্টে আপনারা যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, আশা করি এই ভিডিওটাও আপনারা যথেষ্ট ভালোবাসা দেবেন। আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। আর মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন মায়াপুরের সমস্ত আপডেট পাওয়ার জন্য। অনেক দিন হলো, বেশ কয়েকদিন হলো, মোটামুটিভাবে 5-6 দিন হলো আমি মায়াপুরের কোনো আপডেট দিচ্ছি না, কেননা আমরা একটু মায়াপুরের বাইরে বেরিয়েছি একটু শহরটা ভ্রমণ করার জন্য আশেপাশের। তো সেই স্থানগুলো আপনাদের আমি দর্শন করাবো আমাদের কালনার বন্ধুদের সহযোগিতায়। তো আমাকে এখানে সহযোগিতা করেছে কালনারই একটি বন্ধু, তো তাকে অজস্র ধন্যবাদ। তো আপনারা কখনো সময় পেলে অবশ্যই আসবেন। আপনারা কালনা স্টেশন থেকে নেমে আপনারা টোটো ধরে এই স্থানে আসতে পারেন। শুধু এটি রাজবাড়ি 108 শিব মন্দির বললেই হবে, আপনাদের এই স্থানে নিয়ে আসবে টোটো। তো আপনারা অবশ্যই স্থানগুলো দর্শন করবে। এছাড়াও এর পাশে আরও অনেক জায়গা রয়েছে। তো আপনাদের ছোট্ট একটা মজার ঘটনা বলি, যে পুরোহিতটা আসছে ইনি হচ্ছে লালজির পুরোহিত। তো পুরোহিতটাকে আমি 10 থেকে 15 বার বলেছি যে প্রভুজি এই মন্দিরে যে সেবিত হয় কোন বিগ্রহ, আমি জানি, জানা সত্ত্বেও আমি বারবার ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু উনি কোনো রেসপন্স দেয়নি। কিন্তু ওনাকে মানে কি বলবো, যেই কিছুটা দক্ষিণা দেওয়া হলো উনি গড়গড় করে সব বলে দিল। ঠিক আছে, খুব দুর্ভাগ্য এগুলো, এগুলো মানে কি বলবো, সোসাইটির বদনাম এগুলো। তো যাই হোক, আপাতত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলের সঙ্গে এইভাবেই জুড়ে থাকুন।
আর ধাম দর্শন করতে থাকুন। এরপর আমাদের নেক্সট আসছে পুরী পরিক্রমা খুব জলদি।